বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে যে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইট ইজ কুকিং ওয়ার্ল্ড। যা রুটি, ভাত, পোলাও, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর পরিবারের ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর বরাবর মতো আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার ও সহজ রেসিপিগুলি পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে, আর লাইক দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ট্রাই করি। ভিউয়ার্স, আমি একটা বাটিতে 5টি ডিম ভেঙে নিলাম, আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্যদিকে একটি ব্লেন্ডারের জাগে আমি একটি টমেটো, 2টি পেঁয়াজ আর 3-4টি কাঁচামরিচ একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে ঠিক এইভাবে। আর এখন যেটা করছি তা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি প্রায় 3 কাপের মতো পানি, আর পানিটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই ফুটন্ত গরম পানিতেই কিন্তু এই ফেটিয়ে রাখা ডিমটাকে এভাবে ঢেলে দিতে হবে, খুব আস্তে আস্তে এভাবে ঢেলে দিতে হবে একটা সাইড থেকে, যাতে ডিমটা ছড়িয়ে না যায়, একসাথে জোমাটবদ্ধ হয়ে থাকে, সেভাবে আস্তে আস্তে ডিমটাকে এভাবে ঢেলে দিতে হবে, দিয়ে কোনো নাড়াচাড়া করা যাবে না প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর দেখবেন ডিমটা এভাবে পানিতে ফুলে উঠেছে। 1 মিনিট পর একটা জালি চামচের সাহায্যে আমি এটাকে আলতোভাবে সাইড থেকে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। আর এটাকে কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, 3 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো এটা অলরেডি হয়ে গিয়েছে, আর যখন এইরকম কনসিস্টেন্সিতে আসবে তখন এটাকে এভাবে একটা জালি চামচের সাহায্যে তুলে নিতে হবে। তো এইভাবে সব ডিমগুলি আমি তুলে নিচ্ছি, আর রেসিপিটি আমি যেভাবে ট্রাই করেছি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু এইভাবে ট্রাই করার পর মনে হবে না যে এটা ডিম দিয়ে এভাবে বানিয়েছেন, আর এটা এইভাবে বানানোর পর এটা খেতে কিন্তু গরুর মগজ ভুনা কিংবা খাসির মগজ ভুনার মতো দুর্দান্ত স্বাদের লাগে, আপনারা ট্রাই করলে বুঝবেন। আর চুলায় আরেকটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টি সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি আর 1টি তেজপাতা ছিঁড়ে আমি এর সাথে অ্যাড করে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই গরম মশলা থেকে, ঠিক সেই পর্যায়ের সাথে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচের যে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা, তো এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এখন এর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করে দিতে হবে, তো পাউডার মশলা আমি কিছু অ্যাড করে দিচ্ছি এখানে, 1/2 চা চামচ করে জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার আর মরিচ পাউডার আছে 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য ব্লেন্ডারের জাগটা ধুয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট, দিয়ে সব কিছু মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোটা যত সুন্দর হবে এই রান্নাটা কিন্তু ততটাই মজার হবে।
তাই অবশ্যই একটু টাইম নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অলরেডি এটা কিন্তু কষে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ডিম। ডিমটাকে আমি এখন এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করবেন, আর ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন রান্নার শেষ পর্যায়ে। তো এইভাবে এখন সব কিছু একসাথে মিক্স করে খুব ভালোভাবে ডিমটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এইভাবে ডিম রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করেছেন। গরু বা খাসির মগজ ভুনার মতো ভীষণ মজার লাগে, আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটি আস্ত কাঁচামরিচ এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে ধনিয়া পাতা চাইলেও আপনারা অ্যাড করতে পারেন। তো এটা অলরেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ডিম তো আমরা বিভিন্নভাবে খেয়েছি, তবে এইভাবে একটি বার হলেও ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের এই ডিম ভুনা কেমন হয়েছিল তা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে একদম ভুলবেন না। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।